ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে কোথাও যাইনি, মানে ঘুরতে কোথাও যাইনি, আজকে আমার এক বান্ধবীর বার্থডে, তো সেখানেই চলে আসছি। তো বার্থডে গার্লকে এখন দেখাবো না, একটু পরে, কারণ রেডি হয়নি, ও রেডি আচ্ছা যাই হোক, তো বার্থডে গার্ল রেডি হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তাকে কি আজকে কি মজা হচ্ছে না হচ্ছে। তো গাইস সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কি মজা করছি না করছি। তো সঙ্গে থাকো গাইস। হ্যালো গাইস, তো বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, এই যে বার্থডে গার্ল। তো এই আমার বান্ধবী, আমরা ক্লাস 5 থেকে একই স্কুলে পড়তাম, একই ক্লাসে পড়তাম, তখন থেকে আমার আমাদের দুজনের বন্ধুত্ব। আজকে ওর জন্মদিন গাইস, তোমরা ফটাফট কমেন্ট বক্সে আমার বান্ধবীকে উইশ করে দাও, উইশ করে দাও, যাই হোক ভালো যেন থাকে এভাবেই। তো এরপরে আমরা কেক কাটবো, গাইস দেখো, থাকো সঙ্গে থাকো। দেখো গাইস এখানে একটা নতুন মেম্বার আছে আমাদের সঙ্গেও, আলাদা মেম্বার। তো কি নাম এটা? চকো। তো এটার নাম চকো। ওই তো এখন বার্থডে গেলে কেক কাটা হচ্ছে। হ্যাঁ কেক, রাকেশ তুমি খাও। হ্যাঁ সব কেক করতে হাত সরাও, বলো 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 আমি ভিডিও করছিলাম গাইস, তখন বললো মা বন্ধ করে দিলে ডায়লগ দিতাম একটা, তো আমি ভিডিও করছি ডায়লগ দাও। যাই হোক কমেন্টে জানাবে সবাই, আশা করছি অবশ্যই। দেখো গাইস এটা বার্থডে গার্লের থালা, তো যাই হোক সাজানো হয়েছে। তো কি কি আছে দেখো, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, শাক, এদিকে কোয়াশ ভাজা, আলু ভাজা, ডিমের কারি, চিকেন, চিকেন কষা, এদিকে রুই মাছের কষা, কারি রসা, সরি ডাল আর মিষ্টি। তো দেখো গাইস এটা বার্থডে গার্ল খাবে। সো গাইস খেতে বসেছি, তো বার্থডে গার্লও খেতে বসেছে, এই যে দেখো বাইট নে সরি সরি শুনতে ভুল করেছিলাম। কি মাথা ঠিক আছে নাকি গেছে? বাইট তো বাইরে নে,
বাইরে বাইরে তো বাইরে সবার তো যাই হোক এত কিছু রান্নার ক্রেডিট দেওয়া হচ্ছে এই যে বান্ধবীকে এই এই শোভা বান্ধবী সব রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছে আর ওই আমার প্রত্যেকটা জিনিসের পাশে এরকম থাকে আশা করি আগামী দিনগুলোতে পাশে থাকবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জানা থ্যাংক ইউ তো বলেছি ওয়েলকাম ওয়েলকাম আবার নেক্সট ইয়ার না আবার নেক্সট ইয়ার দেখা হবে কথা হবে তো খাওয়া শেষ কর তুই তোর খাওয়াটা একটু দেখা আমার তো একই তো জিনিস একই তো জিনিস তোকে ভ্যারাইটি দিচ্ছি না কম দিচ্ছি যাই হোক খাওয়া দাওয়ার পর্ব চলছে গাইস ওকে এতগুলো রান্না দিয়েছে আদৌ জানি না কতটা কি খেতে পারবো বা চেষ্টা করবো অবশ্যই ও রান্না করেছে তোকে খেতেই হবে এই জন্যই তো চেষ্টা করবো যতটা পারবো খেয়ে আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস তো আমার বার্থডে পার্টি কপি তো আমার এখন আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট